अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। নির্লজ্জ লোকটা এত অপমান করা হলো তারপরেও ফিরে এসেছে। যখন মানুষের লক্ষ্য স্থির থাকে তখন লজ্জা শরম সবকিছু ভুলে যেতে হয়। আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল যে আপনি আসবেন। আমারও ক্ষমা চেয়ে নিয়েছিল তো। ক্ষমা করে দিয়েছে সেই জন্য নাকি সবাইকে শাস্তি দিতে এসেছে? খুলে বলবেন আপনি আসলে বলতে কি চান? সবই তো বুঝতে পারছেন, খুলে বলার কি দরকার? আমি বাবলি, পরিচয় হয়নি তো আপনার সাথে। প্রয়োজনই হয়নি, আপনাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে আপনি কে। নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন যে আমি আপনাকে কতটা সাহায্য করতে পারি। সবাই তো শুধু নিজের স্বার্থটাই দেখে, যখন দরকার হবে সেটাও দেখা যাবে। আমি তো আপনাকে আমার মন্ত্রী বানাতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো সৈন্য হয়ে খুশি আছেন। মন্ত্রী তো সব সময় মন্ত্রী থাকে, কিন্তু সৈন্য সৈন্য রানী হয়ে খেলাটা পাল্টে দিতে পারে। আরে কি কথা বলছেন আপনারা, আমাকে শোনান না। ওই তোমার দিদিকে আমি দাবা শেখাচ্ছিলাম, দ্য গেম অফ চেস, যে কি করে সবার থেকে এক পা এগিয়ে থাকতে হয়। শুরু করা যাক। আচ্ছা মহুয়া, আজ আমরা হিউম্যান ব্রেনে ফোকাস করব। যে সমস্ত পেশেন্ট স্পেসিফিক্যালি কোমাতে চলে যান তাঁদের মাথায় আসলে কি প্রভাব পড়ে সেই ব্যাপারে। মহুয়া তুমি ঠিক আছো? ওই আসলে আমার বাবা কোমায় আছে। ও, আই এম রিয়েলি সরি। না, আপনি সরি কেন বলছেন? আপনি জানতেন নাকি যদি আজ আমার বাবা আমাকে ডাক্তারি পড়াশোনা করতে দেখতো না, তাহলে খুব খুশি হতো। আই এম শিওর। তুমি কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ, এসব নাটক তো শম্ভুর দেখা উচিত। ওর মনে সন্দেহ ঠকাতে হবে, মনে রেখো এই বাড়িতে উত্তরাধিকার তোমাকেই আনতে হবে। আরে দূর, একে অপরের দিকে তো তাকাচ্ছেও না। মাস্টার মশাই তো ওকে পড়াতেই ব্যস্ত হয়ে আছে, আর এমনিতেও শম্ভুবাবু যদি এসে সব দেখেন তাও কিছু যায় আসবে না ওনার। উপায় বের করেছি আমি, শুধু যেমনটা আমি বলছি সেরকমটা করতে শুরু করো। অধিরাজ। হাই শম্ভু, কেমন কেমন চলছে সব? এক সেকেন্ড। বাবলি, বাবলি কি হয়েছে তোমার? কি হয়েছে? আরে এসো, বসো, সাবধানে বসো। জানি না ঠাকুমা কেন দুদিন ধরে আমার খুব পেট ব্যথা করছে। আগে বলাটা উচিত ছিল তোর। মাস্টার মশাই, আপনি তো ডাক্তার তাই না? আপনি চেক করে দেখুন না কি হয়েছে দিদির। না, তোর হয়তো ভালো লাগে অন্য পুরুষ তোকে ছুলে, আমার ভালো লাগে না। আমি ডক্টর ম্যাডামকেই চাই। শম্ভু তুই নিয়ে যা ওকে, এক্ষুনি যা।
আমি আরে হ্যাঁ হ্যাঁ শম্ভু বাবা তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যাও না, ব্যথা যদি আরো বেড়ে যায়। যদি আমার রাধে থাকতো তাহলে তো ওই নিয়ে যেত, এখন সব দায়িত্ব তো তোকেই নিতে হবে। এসো, ওঠো, সাবধানে। মাস্টার মশাই, আমি না এই টপিকটা ঠিক বুঝতে পারলাম না, একটু বোঝেন না আবার। আচ্ছা এসব ছাড়ো মহুয়া, আমাকে এটা বলো যে হাইপোথ্যালামাস কি হয়। কি হাইপোথ্যালামাস বলতে কি বোঝো? কি দাঁড়ান একটুখানি, পাথর গুঁড়ো করছেন নাকি? এত জোরে আওয়াজ হচ্ছে, এভাবে কি করে পড়বো আমি? হ্যাঁ তো আমি বলেছিলাম নাকি পড়াশোনা করতে, এসে কাজগুলো তুমিই করো না। এখানে শাশুড়ি এসে কাজ করছে আর বউ, আর বউকে দেখো পায়ের উপর পা তুলে বসে আছে। আমার ছেলে চলে গেছে না, তাই যে কেউ এসে আমার মাথায় উঠছে। ঠিক আছে কোনো ব্যাপার না, আপনি যা করছিলেন করুন, আমি আপনাকে আর আটকাবো না। আরে এতই যখন সমস্যা হচ্ছে তখন নিজের ঘরে গিয়ে পড়াশোনা করছো না কেন? কেন সবার মাঝখানে পড়াশোনা করছো? ঘরে একা তার মানে তুমি এখনো আমাকে বিশ্বাস করতে পারোনি? আরে না না সেরকম ব্যাপার নয়। ঠিক আছে বরং ঘরে গিয়ে পড়াশোনা করা যাক, চলুন। আর ইউ শিওর? চলো। পর পুরুষের সাথে একই ঘরে এবার ঘটবে ঘটনা। তোমার বিয়ের কোনো ছবি নেই তোমার ঘরে? আসলে ব্যাপারটা হলো আমাদের বিয়েটা খুব অদ্ভুত ভাবে হয়েছে। ও, আমি তো জানতামই না যে আমার বিয়ে হয়ে যাবে, আর এটা তো একদমই জানতাম না যে ছোট বাবুর সঙ্গে হবে। কিন্তু এখন এখন অনেক কিছু বদলে গেছে। আপনার বিয়ে হয়নি এখনো? আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে পাইনি যাকে আমার মায়ের সামনে নিয়ে যেতে পারি। মা, কিন্তু আপনি তো বলেছিলেন আপনি অনাথ। দেবী মা, যারা অনাথ হয় না তাদের সবকিছু ওই ওপরের ঈশ্বর। যেদিন আমার সত্যিটা তুমি জেনে ফেলবে তোমার পায়ের তলার মাটি সরে যাবে মৌহা। আরে গেল কোথায় মৌহা? আরে ও তো নিজের ঘরে আছে মা, ওই বিদেশি লোকটার সাথে। এদিক থেকে শম্ভু চলে গেল আর ওরা ওদের ঘরে চলে গেল। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর, যা মুখে আসছে বলে যাচ্ছিস। আরে মা দরজাটাও ভিতর থেকে বন্ধ। পদ্মা, আসলে কি বলুন তো মা, পড়াশোনা করছে শান্ত পরিবেশ তো দরকার, তাই না? ঠাকুমা কি ব্যাপার? তুই জানিস তোর বউ কোথায়? না আমি তো, তুমি বলেছিলে বলে বাবলিকে নিয়ে চেক আপ করাতে গেছিলাম তাই। একি ঠাকুমার আবার কি হলো?
এত রেগে আছে কেন? আরে শম্ভু, অধিরাজ আর মহুয়া তোর ঘরে বসে পড়াশোনা করছে, আর এই ব্যাপারটা নিয়ে মা না। দুজনের ঘরের ভেতরে যাওয়ার কি প্রয়োজন ছিল? মহুয়া, দরজা খোল। তোর বউ পর পুরুষের সাথে দরজা বন্ধ করে কি করছে? মহুয়া, দরজা খোল। বেচারা শম্ভু বাবু, উনি প্রত্যেকবার মহুয়াকে বিশ্বাস করেন আর মহুয়া ওনার সরলতার সুযোগ নেয়। বাড়ির বউ হয়ে এত বড় সাহস যে একজন পরপুরুষের সাথে দরজা বন্ধ করে বসে আছে। মহুয়া, দরজা খোল বলছি। মহুয়া, ওই মাস্টার কোথায় গেল? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।